কাছে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটি ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং কষ্ট কইল তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে আব্বার পরে বড় ফোনে আমারে ফোন দিয়েছে আমারে ফোন দিয়েছে এইভাবে কত করবে সিডিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং স্বামী তাহার ফোন করিলে নামাজ সোজা দাঁড় দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো নামা সোদা দাঁড় দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী তার ফোন করিলে কথা কয় না সে তো স্বামী বলে পানের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইগে শুধু ওয়েটিং কার সাথে কইরাছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং কথা কর কথা কর জোরকান ঠিক কিনা ভালো আও ভালো আও ওয়াজ কি খারাপ লাগতেছে একের ওয়াজ করবো না দুইয়ের ওয়াজ করবো একের ওয়াজ একের ওয়াজই কর এই যে আমাদের দেশের যুবকেরা এই যে রাত বারোটার পরে এই গ্রামের মধ্যে এটা কি গ্রাম ফকির পাড়া না ফকির পাড়া ফকির পাড়া গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী যদি থাকে তাদের হাতে যদি টাচ মোবাইল যদি থাকে রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবকীদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে তার ৪৫টা রাত বারোটার পরে লাইনে আছে কথা কয় না ও কি করতেছে তাহাজ্জুদ নামাজ করতেছে একটা কথা যদি মিথ্যা বলে থাকি এখন ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢোকেন যদি মিথ্যা কথা বলে থাকি আপনাদের পায়ের বার্মি জুতোর আমার গাল বেহেশতে যাবে যাইও যাও বেহেস্তে দিবিনি ইউ কালেক্টরের পাঠান চাষা ছাড়া ফেরস্তার হাতে আড়াই হাত করে আল্লাহ দিয়ে রেখেছে যাওয়ার সাথে সাথে গরম করুন যাও আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানের বিশ্বাসীরা কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাসো তোমার আহল পরিবারকে বাসা আজকে নিজেও বাসলাম না আহল পরিবারকে বাসাতে পারলাম না আর আমাদের দেশের কিছু কিছু বুড়া আমাদের সিরাজগঞ্জের বুড়োর কথা বলতেছি শেরপুর বলার বুড়োরা খুবই ভালো এই বুড়োরা আসরের নামাজের আগে জাবাদান বসে সাজ টলে চলে যায় বসে ওই যে বসা বসে বাদান আসর যায় মাগরিব যায় ইশা যায় পাঁচ অত নামাজ যায় ওঠেও না খালি স্টল গরম করে আছে না নাই যায় বাদাম স্টলে যা বাদাম চা খায় জায়গা করে গরম দেখে আমার করে বাদাম সরম আর যদি পায় বাদাম গল্প কেউ কি করে বাদাম অল্প তারপরে খায় বাদাম পান মনের মধ্যে আসে বাদাম গুনগুনানি গান পানের সাথে খায় হাকিমপুরি জর্দা শরীর তার ঘামিয়ে যায় বুঝায় সে বড় একটা মর্দা কথা কয় না যায় মরিয়ে না স্টলে যায় একই বাসায় তিন কাপ চা খায় ফজর পরে না জোহর পরে না আসর পরে না মাগরিব পরে না ঈশা পরে না রাত ১১টা পর্যন্ত স্টলে বসে থেকে শাবনূর আর সাবিব খানের ছবি দেখে স্টলওয়ালা সারা দিন পরিশ্রম করে আপনার চা বিক্রি করে যেন আপনার তার একটু বিশ্রামের প্রয়োজন আছে ওই বুড়া ওই যে ৩:৩০ সময় বাড়ি থেকে বের হয়ে আসে সাবিব খানের ছবি দেখে আর চা খায় স্টলওয়ালা স্টল বন্ধ করে দাবার বন্ধ করে চাচা যাও আমি স্টল বন্ধ করবো কর ও বাবু এই পর্বটা দেখে নি এইরকম বুড়ো আসে না নাই রাগ করে স্টলওয়ালা স্টল বন্ধ করে বুড়ো দুলতি দুলতি যায় আর কয় তুমি আমার আশাটাই নষ্ট করে দিলে বাদ যাইতে যেতে বাজে রাত ১১:৩০ বাদ যা দেখা যায় বউ বাইত নেই বউ কোথায় গেছে বউ গেছে আব্দুল খালেকের বাড়ি যা স্টার বালসা দেখতেছে ওই বুড়ো দায়া বুড়ির দাইকে ঢুকে নিয়ে এসে শ্রুতি মুতি রাত বাজে ১২টা বুড়ো সই দক্ষিণ পালে মুখ দিয়া বুড়ি সই উত্তর পালে মুখ দিয়া বুড়ো বুড়ির হক আদায় করে না বুড়ি বুড়োর হক আদায় করে না ওই যে ঘুমো পড়ে ফজরে আজান হয় পশু পাখির ঘুম ভাঙে মোরগ মুরগির ঘুম ভাঙে ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না কয় না ইস্তিরি করে ফেলাবো আমি হয় শেরপুর
মনে হয় না আপনি খারাপ করতেছেন নাকি চলবে তো ইনশাআল্লাহ আচ্ছা আমি যে কথাগুলি বললাম বাস্তব না অবাস্তব আর অবাস্তব কথার দিন নাই বাস্তব ভিত্তিক ওয়াজ করতে হবে কোরআনের যা আছে হাদিসে আছে কোরআন হাদিসের সমন্বয়ে বাস্তব ভিত্তিক কথা বলতে হবে হক কথা বলতে হবে হক কথা যদি বলতে না পারো ওয়াজের ময়দানে এসে ওয়াজ করো না ওয়াজের ময়দানে না এসে বিবির সাথে যদি রান্নায় সহযোগিতা করো ওয়াজের চাইতে বেশি সওয়াব পাবে তুমি হক কথা বলতে পারো না এসে তেল তেলে ওয়াজ করো তেল তেলে ওয়াজ করো দেলে ওয়াজ করা তুই যাস তো বাথাম ফাটাবি আল্লাহ না না টেলিভিশন দেখতে দেখতে শুয়ে পড়ে টেলিভিশন দেখতে দেখতে ঘুম থেকে ওঠে আচ্ছা শীতের দিনে মুসল্লি বেশি হয় ফজরের নামাজে মসজিদে শীতের দিনে বেশি হয় না গরমের দিনে বেশি হয় ছোট রাতে বেশি হয় না বড় রাতে বেশি হয় বড় রাতে আমি বলতেছি যে শীতের মাসে রাত হলো বড় আর গরমের মৌসুমে রাত হলো ছোট তাহলে আপনারা বলেন শীতের মৌসুমে ফজরে মুসল্লি বেশি হয় না গরমের মৌসুমে বেশি হয় শীতের মৌসুমে কিসের লেগে হয় তা জানেন আর সানে নজর বাড়বে নিনে মানে সানে নজর সম্পর্কে বুঝেনি না সানে নজর হলে প্রত্যেকটা বাড়িতে আছে টিভি টিভি রাত এগারোটা পর্যন্ত দেখতে দেখতে ঘুমো পড়ে রাত হলো ছোট কোন ফাঁকে আজান দেয় দিশেও পারে না কথা কয় না এদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে না বাড়িতে বেলা উঠার আগে দৌড়োদৌড়ি করে আর যখন বড় রাত হয় দশটা পর্যন্ত টিভি দেখ নয়টা পর্যন্ত টিভি দেখলেই রাত অনেক হওয়া যায় ঘুম পাড়তে পাড়তে পিঠ লেগে যায় বিছনায় থাকবে পারে না বউ কয় আমি মসজিদে আমি বাড়ির নামাজ পড়ি তুমি মসজিদে যাও এই জন্যই মসজিদে মুসল্লি বাড়ে কথা কয় না এ মুসলি হলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য না কিছু মুসলি আছে বাড়ির কামের চাপ পড়ে আর মসজিদে যায় না এরকম মুসলি আছে না নাই একজন গল্প করতেছে এই যে সাত বিঘে জমি আমার এ দাগ আর ওই যে সাড়ে আট বিঘে দাগ আমার বড় ভাই কার ওই যে পাঁচতলার বিল্ডিং আমার মেজ ভাই দিছে দশ বিঘের পুষ্কর নি আমার ছোট ভাই দিছে দশতলার বিল্ডিং সাত বিঘা জমি সত্তর বিঘা পুকুর তোমার আছে তে আল্লাহর কি আছে কাছেন আল্লাহর ঘর যদি দেখতে চান ওই যাইছেন আল্লাহর এখানে কিছুই ছিল না দশ শতাংশ টাকা আমরা দিছি আর এই ফকির বালার লোক মিলে কিছু চাঁদা ধরে টেকা তুলে আল্লাহর ঘর মসজিদ তুলছি আল্লাহ কায়ে ফেরেশতা টাকা দেখ এই পৃথিবীর মধ্যে কোন দেশে আমি আল্লাহ অসহায় ফেরেশতা আল্লাহ তুমি বাংলাদেশে মানুষের কাছে তুমি অসহায় কারণ বাংলাদেশের মানুষ টাকা দিছে তোমার ঘর তুলছে জায়গা দিছে মসজিদ ঘর ওখানে উঠছে তোমার সাথে অসহায় বাংলাদেশে আর কেউ নাই এতে কত হয় না বাংলাদেশে আল্লাহ হলো অসহায় তারপরে যখন কাজ লাগে যে ভাই নামাজ কালাম কেমন পড়ে কয় পড়ি কাজের চাপটাপ থাকলে আসি না যদি ফিরি টিরি যদি হই তাহলে মসজিদে এসে নামাজ পড়ি দেখছেন কত বড় খারাপ মানুষ কাজের চাপে কিছু লোক আছে কাজের চাপে নামাজ পড়ার জন্য আসে না আর কাজ পুরো গেলে কাজ কম হলে মসজিদে আসে কাজ বেশি হলে মসজিদে আসে না ও হলো প্রকৃত পক্ষে নামাজি না ও মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কত কথা আল্লাহ নবী বলেছে তোমার ঘরটাকে গোরস্থান বানায় না সন্ন্যাত নবল নামাজগুলো বাড়ি পড়ো মসজিদে যা জামাত ধরো মসজিদে নামাজ পড়ার কথা বলছে না জামাত ধরার কথা বলছে হ্যাঁ তাহলে মসজিদ নামাজ পড়তে হবে বাড়িতে জামাত ধরা লাগবে মসজিদে তো মসজিদে যা কি করো এই যে জুমার দিন আসতেছে শুক্রবারে খুতবার দিন আসতেছে কিছু লোক আপনার মাঠের মধ্যে খাইতে খুঁটে জহিদ হয়া মুসল্লি ইমাম সাহেব যখন খুতবা দিবে আপনার বাংলা খুতবা তর্জমা করে বয়ান দেয় উনি যা খালি ঘুম পারে কথা কয় না কথা কয় না আপনি জানেন আপনি তো ওইরকম করে জুম দিয়েছেন ইমাম সাহেব মনে মনে কি কয় ইমাম সাহেব মনে মনে কয় তুই মরিয়ে পারিস না কথা কয় না কিছু কিছু মুসলিম ওখানে জিকির করে কেউ জিকির করে এইরকম করে বোবা জিকির কি জিকির কথা কয় না কি জিকির বোবা জিকির আর কত জিকির করে এরকম করে এরকম আছে না নাই মানে
নিজের বাড়িতে খাইতে খুঁজে শরীর জহিদ করে আসে আল্লাহর ঘরে মসজিদে এসে জিরে দিয়েছে এরকম মুসলি আছে না নাই তারপরে মাঠের মধ্যে থেকে আপনার দেয়ার মনে বোঝা নিয়ে আসে কোনো কথা নেই মসজিদে এসে শুয়ে বসে নামাজ পড়ে এইরকম লোক আছে না নাই কিবা আছে না নাই আচ্ছা আপনারা দেখেন মসজিদের ভিতরে সিয়ার ঢুকছে আপনারা বলেন যেই মানুষটা ব্যান চালায় যেই মানুষটা মাঠে ঘাটে কাজ করে ওই মানুষটা কয়দিন সিয়ারে বসে নামাজ পড়ে আর গ্রামের মাতব্বর তার 70 বিঘা সম্পত্তি আছে ও কয়দিন সিয়ারে নামাজ পড়ে কোন আচ্ছা বলেন তো সিয়ারে নামাজ পড়ে গরিব মানুষ বেশি না ধনী মানুষ বেশি জোর কোন কারণ ধনী মানুষের টাকা আছে গুষ্টির জোর আছে কিছু কলিয়েই যে সাটাবো আর গরিব মানুষ যদি সিয়ারে ব্যাক আদায় বসে যদি নামাজ পড়ে আবার সিয়ারে বসিস কথা কয় না কথা কয় না আমার ভাই রামাত আল্লাহর নবী আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় গেছে যখন নবী মক্কায় ছিলেন বাদান খানায় কাবার ভিতরে বাদান কিছু ছিল না মক্কা থেকে যখন মদিনায় গেছে মদিনার থেকে মক্কায় আসে দেখে 313টা মূর্তি বাদান খানায় কাবার ভিতরে বাদান ঢুকে গেছে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রসুলের সাহাবীরে বাদান বিদায় হয়ে গেছে আমাদের মসজিদ ঘরে বাদান এখন বাদান সিয়ার ঢুকছে আল্লাহর নবী বলেছে তোমার শরীর যদি খারাপ হয় দাঁড়া থেকে যদি নামাজ না পড়তে পারো বসে বসে তুমি নামাজ আদায় করো তা যদি না পারো তুমি আপনার ইশারায় নামাজ পড়ো আল্লাহ রসুল এই ধরনের কথা বলেছে সিয়ারের কথা আল্লাহ নবী বাদান বলে নাই এখন সুস্থ মানুষ আপনার সস্তনে বসে ওই মানুষের কাছে বাদান কথা বলা যায় না এক কথা বললে বাদান 50 কথার উত্তর দেয় আর সেই ব্যক্তি মসজিদে আসিয়া সিয়ার বাইরে বাদান মসজিদে নামাজ পড়ে জোর কোন ঠিক কিনা মানে এই কথা তো সব মোল্লা বললে চায় না কারণ এই কথা বললি দাবাতিদের দেয়ই তো বড় বড় মানুষ কি কন দরি মানুষে বাদশন্তানি কানো গা অমক মলানা কানো গা এই যে আমি সিয়ারের ওয়াজ করলাম যে সিয়ারে পড়ে নামাজ পড়ে ও বলবে যে কাকে আনবে কয় বাদশন্তানি কাবার বাদশন্তানি আনতে চাও থাই ওকে রান লাগবে না কত ভালো ভালো বক্তা রয়েছে অনেক গা অনেক গা কারণ ও তো হক কথা বলবে না তেল দিলে ওয়াজ করে যায় তোমার কাছে খুব মিষ্টি মিষ্টি লাগে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আচ্ছা আপনারা জিকির করলে কি সমস্যা আছে নাকি জিকির করলে কি সমস্যা আছে জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আছে তিনটা জিনিস ভালোবাসছেন কয়টা এক নাম্বার ভালোবাসেন খুশবুকে আতরকে দুই নাম্বার মাজাতি তিন নাম্বার নামাজ যেরকম সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আতর কোন জায়গা লাগান লাগে দেখছেন ভাইজান আর পারেন আচ্ছা আতর কোনোদিন ব্যবহার করেন নাই বলেন তো আতর কোথায় ব্যবহার করা লাগে না আমি জানি আপনারা বলবেন নাকে কানে দাড়ির আপনারা সেইভাবে বলতেছেন আল্লাহ রসুল এইরকম করে কোনোদিন আতর লাগা নাই রসুল বলেছে মান আহাব্বা সন্নাতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মারিফিল জান্না রসুল বললেন আমার একটা সন্নতকে কেউ যদি চিন্তা করে আমি নবী কথা দিলাম সে আমি নবী আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ নবী এইরকম করে আতর কোনোদিনও লাগান নাই আজকে আমরা মুসলমানের বাধ্য হয় আতর লাগাই না জানি আতর লাগানে জানি না অথচ একটা ফতোয়া দিলে একটা মোল্লা যদি বসতে ফতোয়া দেয় মোল্লা যদি এক ফতোয়া দেয় কোরআন হাদিস থেকে ও কোরআন হাদিস পড়া জানে না ও 50টা ফতোয়া দিয়ে বসে থাকে এইরকম লোক আছে না নাই এটা জায়েজ না ওটা জায়েজ না তুই জায়েজ
আল্লাহর নবী বলেছে কেউ যদি আতর ব্যবহার করে সুন্নাত তরিকা আতর ব্যবহার করতে হবে আপনি এই জায়গা নিলেন অথবা এখানে নিয়ে আল্লাহর নবী বললেন খাক শব্দ সুন্নাতের লেবাস সূরা হাজারের মধ্যে আল্লাহ বলেছেন সুন্নাতের লেবাস সর্বপ্রথম আপনার এই আতরটা আপনার ডান পাশে নেবেন একবার বাম পাশে দুই একবার বাম ডান পাশে দুইবার বাম পাশে দুইবার ডান পাশে তিনবার ডান দেওয়া দান শুরু করবেন ডান দেওয়া শেষ করবেন তারপরে আপনি আতর নাকে নেন দাঁড়িয়ে নেন যেখানে খুশি যেখানে জায়েজ আছে ওই জায়গা নেন আপনার কোনো অসুবিধা নাই রসুলের সুন্নাত তরিকায় আতর যদি নিতে চান আপনি হাতে নেবেন অথবা তালুত নেবেন এরকম নগে নিয়ে ডান পাশে একবার বাম পাশে একবার ডান পাশে দুইবার বাম পাশে দুইবার ডান পাশে তিনবার অর্থাৎ ডান দিয়ে শুরু করবেন ডান দিয়ে শেষ করবেন এটা হলো রসুলের সুন্নাত তরিকা জোর কর সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার আল্লাহ নবী এক নাম্বার ভালোবেসেছেন খুশবুকে আতরকে দুই নাম্বার ভালোবেসেছেন আমার নবী মা জাতিকে আল্লাহ নবী বললে আল্লাহ বললেন ও কদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো ওয়াবিল ওয়ালে দাইনি ইসানা বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো আজকে মা হইছে বুড়ি গার যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়ো শ্বশুর হচ্ছে আব্বা যান শাশুর হচ্ছে আম্মা যান বিয়া করছে পিয়ারা যান ওরাই সব জানের যান পরানের বাহ আজ মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিটা শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিটা শ্বশুরের কথা চিনি জোরে জোরে বলুন ঠিক কিনে এ যুবক মারে কষ্ট দিও না বাবারে কষ্ট তুমি দিও না মা বাবারে যদি কষ্ট দেয় মা বাবার কষ্ট দিয়ে মক্কা যায় যদি বারবার বাবা হজ যদি করে বাজার এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হতে পারে না আল্লাহ নবী বললেন আমি নবী মাতৃগর্ভে বাবা হারাইছি ছয় বছর বয়সে আমি নবী আমার মা হারাইয়া এতিম হয়েছি আমার নবীরই মতো আমার নবীর সাইতে এতিম মানুষ আর জমিনে নাই আমার নবীর মা আব্বা মারা গেছে মাতৃগর্ভে মা হারাইছে বাদন ছয় বছর বয়সে আমার নবী কার কাছে লালিত পালিত হবে আমার নবী নবীর দাদা আমার নবীর দাদার কাছে বাদন লালিত পালিত হচ্ছে একদিন আমার নবীর দাদা আমার নবীকে রেখে বাদান দূরে বাদান আত্মবাড়ি বেড়াইতে গেছে আর আমার নবীকে বলে গেছে বাবা রে আপনার আবু সুফিয়ানকে বলছে আবুল আহাবকে বলছে বাবা আমার এই নাতির মাও নাই বাবাও নাই আমি তো আত্মবাড়িতে যাচ্ছি তোমরা তখন খাবার খাও আমার এই নাতিকে নিয়ে খাবার খাবে যেন আমার নাতি কষ্ট না পায় সিল্লাই এখন মার হাওয়া আমার ভাইয়ের আমার সকাল থেকে দুপুর হয়ে গেছে আমার নবীকে কেউ বাদান খেতে দেয় নাই আমার নবীর দাদা বাদান বাড়িতে নাই আমার নবী কুদার যন্ত্রণা বাদান সহ্য করে পারে না আহাদে আমার নবী আসতে আসতে চাষাদের ঘরে দরদার পাশে যায় যা দেখে চাষারা খাবার খাচ্ছে কিন্তু আমার নবীকে খাবারের কথা বাদান বলতেছে না আমার নবী মা নাই আমার নবীর বাদান বাবা নাই আমার নবী আর এক চাষার ঘরে দরদার পাশ দিয়ে ঘরে নবী মনে মনে চিন্তা করতেছে চাষা চাষি আমাকে ডাকবে এরপরে আমাকে মুষ্টি খাবার খাইতে দিবে আমার নবীকে কেউ ডাকে না আমার নবীকে কেউ খাইতে দেয় না আমার নবী ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মক্কার অলি গলিতে বাদান ঝোলার মধ্যে যাইয়া গলির মধ্যে যাইয়া উপর হয়ে শুইয়া আমার নবী আব্বা আব্বা বলে কান্দে আব্বা আমি তোমাকে দেখি না মা
আমি তোমাকে দেখি নাই আজকে যদি মা থাকতো তাহলে আমি মোহাম্মদ এত কষ্ট করতাম না আমার ভাইরা আমার আমার নবীর দাদা সুন্দর সময় বাদান বাড়িতে আসে আসিয়া বলে কই আমার নাতি মোহাম্মদ কই আবু সুফিয়ানকে বলে আমার নাতি মোহাম্মদ কই কই আমি জানি না আবুল আহাদকে বলে আমার নাতি মোহাম্মদ কই আমি জানি না এরপরে আমির হামজাকে বলে বাবা আমার নাতি মোহাম্মদ কই বলে আমি জানি না নবী ঈসা দাদা আমার নবীর বন্ধুর কাছে জিজ্ঞেস করে ও ভাইরা বলো আমার নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই গেছে দেখে বলে দাদা গো তোমার নাতি এই দিকে যাইতে দেখছি যা দেখে আমার নবী বাদন জমিনে আপনার উপর হইয়া শুয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে মা রে আব্বা আজ মাও দুনিয়ায় নাই আব্বাও দুনিয়ায় নাই আমি নবী অনহারে রইছি কেউ আমার এক পুষ্টি খাইতে দেয় নাই এমন সময় আমার নবীর দাদা যাইয়া আপু গাড়ি দিয়া বসিয়ে আমার নবীর পিঠের উপরে বাদান হাত বুলাইয়া বলে বাইরে মোহাম্মদ আয় বাই আমার বুকে আয় আমার নবী অমনি মাথা তুলছে দাদার দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে দাদা গো আজকে তুমি বাড়ির নাই দাদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাহারি রয়েছি ও দাদা কেউ আমার এক কুচ খাইতে দেয় নাই দাদা গো কেউ এক গ্লাস আমাকে পানি পর্যন্ত দেয় নাই অমনি নবীর দাদা হাত এরকম করে টান করে ধরছে ভাই যা আমার বুকে আমার নবী দাদার বুকে গেলেন আমার নবীর দাদা পেটে হাত দিয়ে দেখে নবীর পেটটা পিঠের সাথে বাদান লেগে গেছে আমার নবীর দাদা বলে ভাই মোহাম্মদ এ ভাই মোহাম্মদ তোমার কি কষ্ট হচ্ছে বলে দাদা গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাই নাই কেউ আমার খাবার খাইতে বলে নাই আমি খাবার জন্য চাচা চাচির ঘরে দরদার পাশে গেছি চাচা চাচিও আমাকে খাবার খাইতে বলে নাই আজকে যদি আমার মা বেঁচে থাকতো দাদা বাবা যদি বেঁচে থাকতো আমি মোহাম্মদকে অনাহারে থাকতাম নবীর দাদা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে ভাই মোহাম্মদ কান্দিস না আর কাঁদলে জীবনে তোমার আব্বা তোমার মা কোনোদিন ফিরে আসবে না যার মা নাই সে মায়ের ব্যথা বোঝে বাবা যার দুনিয়ায় নাই সেই বাদান বাবার ব্যথা বোঝে আমার নবীর বাবাও দুনিয়ায় নাই আমার নবী মা নাই আমার নবী কষ্ট করেছে এই বাদান কষ্ট করেছে আমার নবী কষ্ট করেছে মা বাবা যার মারা গেছে তার চোখে পানি আসবে বলি যে আঘাত লাগবে ওই মানুষ তো আর যার মা নাই যার বাবা বাদান দুনিয়ায় নাই তার কলি যে আঘাত লাগবে আজকে ঈদের মিলাদের নবী উদ্যমিত করবার জন্য কোরআনের মাহফিলের মধ্যে যারা বসে আছেন নীরবে বসে বসে পালন করতেছে না তখন যদি পালন করতে পারেন আমল করতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে কর সুবহানাল্লাহ নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো এই আল হাদিসের আলো নারে প্রত্যেক বছর এই জায়গা ঈদের মিলাদের নবী উদযাপিত হবে এটাকে আপনারা চান কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি হাত টান টান করে হাত নামান খাতিরে আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে আপনার যেই নবীর সাপায় ছাড়া একজন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না সিল্লাইয়া বলুন কথা ঠিক কিনে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা তিন মিনিট সময় দিছি এক মিনিট চলে গেছে আর মাত্র দুই মিনিট আছে অতি তাড়াতাড়ি দিবেন লা ইলাহা লা ইলাহা লা
إلا الله محمد رسول الله আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের কিয়ামতেরা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার আল্লাহর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচার করবে আদম আলাইহিস সালামের বিচার হয়ে যাবে আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার পাশে গিয়ে দাঁড়াইবে এরপরে প্রত্যেকটা নবীর বাদান বিচার হয়ে যাবে প্রত্যেকটা নবী জান্নাতের দরজার সামনে গিয়ে বাদান দাঁড়াইবে যাইয়া আপনার জান্নাতের দরজায় বাজান আপনার নক করবে এই আপনার বাহিরে তালা কই চাবি কার কাছে ভিতর থেকে জবাব আসবে চাবি আমাদের কাছে নাই চাবি হলো আমার দয়াল নবীর কাছে যরকম সুবহানাল্লাহ হায় রে হায় দয়াল নবীর দেখা পাব কোন কানে হায় রে হায় পানের নবীর দেখা পাব কোন কানে খোদা মোরে নিয়ে চলো মোর নবী আছে যেখানে আমার নবী রাস্তায় চলতেন হাতিয়া পশু পাখি সালাম দিত আসিয়া মেঘ কানে ছায়া দিত মেঘ কানে ছায়া দিত আমার নবীর বদনে হায় রে হায় দয়াল নবীর দেখা পাব কোনখানে মক্কার পথে হীরার দ্বারে সেথায় নবী দেন করে সিজদায় পরে কান্দে নবী সিজদায় পরে কান্দে নবী রব্বে হাবলি উম্মতি হায় রে হায় পানের নবীর দেখা পাব কোনখানে খোদা মোরে নিয়ে চলো মোর নবী আছে যেখানে নরে Tak,